যদি বাসিতে চাও ক্ষমতা যদি টিকায় রাখতে চাও মুসলিম ফকিরের কাছে যারা মাপ চাও নতুবা তোমার রাষ্ট্রে তত্ত্বে পাউস ভেঙ্গে চুরমার হয়ে যাবে হাইকোর্ট থেকে ফতোয়া প্রসিদ্ধ ঘোষণা করেছিল সেই ফতোয়া আবার হাইকোর্ট থেকে বহাল করতে বাধ্য হয়েছে বাংলাদেশের কুরনাস্তিকার মুক্তা যে প্ল্যাটফর্ম থেকে ইসলামের বিরুদ্ধে কথা বলুক না কেন কাউকে বিনা চ্যালেঞ্জে নূর হোসেন কাশ্মীর আল্লাহ মোহাম্মদ শফি সারে নাই আমরাও সারব না খেলতে আইসো দেখো হাত আমরারও দুইটা হাতের মধ্যে আঙ্গুল আমাদের পাঁচটা হাতের আঙ্গুলের মাথায় তোমাদের যেমন লোক আমাদের আয়সা দেখো দেখি সামনে খেলা হওয়ার জন্য আমরা পরিষ্কার বলে দিলে চূড়ান্ত খেলা হবে সাহবাগের নাস্তিকার মুক্তার দেখাও শুরু গাছতে কিনা হেফাজত ইসলাম লেনিন পাকিস্তান পরিষ্কার ভাষায় বলতেছি হেফাজত ইসলাম লেনিন পাকিস্তান নয় হেফাজত ইসলাম লেনিন মদিনা তোমরা যারা স্লোগান দিয়েছ তোমরা লেনিন ইন্ডিয়ান হেফাজত ইসলাম লেনিন পাকিস্তান নয় তোমরা লেনিন ইন্ডিয়ান আল্লাহ মোহাম্মদ শফি শাপলা চত্বরে ক্ষমতা দখল করার জন্য আসে নাই হেফাজত ইসলামের সভাপতি যেমন ক্ষমতা দখল করার জন্য হয় নাই দীর্ঘ সাত বছর হাজির দরবার ছিল তখনকার সরকার নাম করু না হাজির জাহাজ ঘোষণা করেছেন বিকাল তিনটায় প্রেস ক্লাবে সাংবাদিকদের সামনে বক্তব্য রাখবেন সরকার হুজুরকে বিয়েবন্দি করে 146 ধারা জারি করেছেন হাফিজি হুজুরকে প্রেস ক্লাব যাইয়া সাংবাদিকদের সামনে বক্তব্য রাখতে দেবেন না হাফিজি হুজুর জোহরের নামাজ পড়ে নিজ হুজুরে একটু শুয়ে আছেন আরাম করতেছেন এবং সবুজ পুলিশ আইসা দরজা সহ বারিন্দা সহ সিঁড়ি সহ সব জায়গার মধ্যে অবস্থান নিয়ে নিছে গোটা লালবাগ মাদ্রাসা পুলিশে ঘেরাও এবং সময় খাদেম যায় আজ থেকে হুজুরের মাথায় হাত দিয়ে হুজুর আপনি যে প্রেস ক্লাব যায় সাংবাদিকদের সামনে বক্তব্য রাখবেন সরকার আপনাকে দেবে না 146 তারা জারি করে দরজা থেকে নিয়ে পুরো টাকার মধ্যে পুলিশ কিন্তু এখানে দাঁড়িয়ে গেছে পুলিশ ব্রিকেট দিয়ে দিছে আপনাকে যাইতে দেবে না আপনি যে দূরত্বে বৈশা খাদেম রাখার দিয়ে হুজুর ভাঙল ওয়াস্তু অন্য যারা আইতেছে তারা কোথায় আছে হুজুর ঘুম থেকে বের হয়ে উজু করতে যাইতেছে রামনাথ দরজার মধ্যে খারাপ লালবাগ মাদ্রাসার কয়েকজন ছাত্র খারাপ হুজুর ছাত্রদের দিকে মুখ করে কয়েকটা রিক্সাই লাগিয়ে খারাপ আমার কম ইমাম তো আমি মনে মনে করছি দোকান করে কি দোকান ফাঁকা রাস্তা করে রিক্সা সরাসর বন্ধ হয়ে গেছে পুলিশ দিকে বোরা কি করে একটা রিক্সা নিয়ে কাজ রিক্সা দিয়ে কিছু বুঝাইতে পারবে হুজুর যায় যখন রিক্সায় উঠছে রিক্সার সামনে অন্তত 25-30 জন পুলিশ ওই জায়গার মধ্যে এইভাবে খারাপ তাহলে এইভাবে তাকিয়ে গেছে হুজুর রিক্সার মধ্যে বৈশা খাদেম তার পাশে বসছে হুজুর বলে সালাম রিক্সার বিল বাজাইছে আর পুলিশ যখন হুজুর ফাঁসে চলে গেছে একটা মজার খবর আছে কয়েকজন পুলিশ অফিসার আইসা আমরা সিবি করতে দাঁড়াবো ওই জায়গার মধ্যে এসে জিজ্ঞেস করতেছি হুজুর আমি যে আমার জীবনে হুজুরের অনেক ডিউটি করছি কিন্তু হুজুরের সঙ্গে মুসাফা করে
রুয়ানা নসিব হয় নাই, হাফিজি রুমে আছে। হাফিজুজের একজন খলিফা ছিল, বাড়ি ছিল গোপালগঞ্জ, হযরত মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব। উনি বড় কৌতূহলী মানুষ ছিলেন, তুই কহ একটু আগে হুজুরের রুমে দেখছিলাম। হুজুর তাইলে আমাদেরকে একটু নিয়ে যান না, হুজুরের কাছে একটু দোয়া নিতে পারবেন কিনা? এই কথা কোয়ার পরে মাস্টার আব্দুর রাজ্জাক সাহেব আমরা সামনে হাঁটতেছি আর পুলিশ আমাদের একটা সদিকে সাথে যাইতেছে, দরজার মধ্যে যাইয়া মাস্টার আব্দুর রাজ্জাক সাহেব ডাইনা বামে টাকা কো কেউ হুজুর কি এসেন্দা করতে গেছে, হুজুর কি সবক পড়াইতে গেছে, একটু আগে না হুজুরের রুমে দেখছিলাম। এই কথা কইতে কইতে ওয়ালেসে বাইজা উঠছে, চাকরি একটাও থাকবে না, হাবিব হুজুর ব্যাস করার জন্য আইল। হাদিসে পাকে আসছে আল হুজুর সালাতুল মুমিন, তোমরা আমার গান মটকাই দিবা, এত সহজ। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি যখন আয়েশা আজমির শরীফ যেখানে সেইখানে যখন এই শাস্তা লাগাচ্ছেন যে জায়গায়, সেই জায়গার মধ্যে বিরাট বড় একটা দিঘি ছিল, দিঘিটার নাম হইল আনা সাগর। আনা সাগরের পারে পিতৃরাজ দেখলো এই মৌলবীর এখান থেকে সরাইতে হবে, মৌলবীর এখান থেকে সরাইতে হবে। পিতৃরাজ অরিয়েন জারি করেছেন, এ আলা সাগরের পানি মুসলিম ফকির মঈনুদ্দিন চিশতি এবং তার দলভুক্ত কেউ ব্যবহার করতে পারবে না। চতুর্দিকে পুলিশ খাড়া করে দিয়েছে। কাজা মঈনুদ্দিন চিশতি খবর খবর মাত্র আপনাদের দেশে কি বলে জানি না, আমাদের দেশে বলে আরসি, অনেক জায়গায় কো নারিকেল ভাঙার পরে যে শক্ত ইয়াটা বাইর হয়, এটা অনেক জায়গায় কো আরসি, অনেক জায়গায় কো আরসা, অনেক জায়গায় কো মালা। আপনারা মালা বুঝছেন তো? একটা মালা খাদেমের হাতে দিয়ে খাদা বইন দুচিষ্টি কইরা দিয়ে একটু পানি নিয়ে আসুন। এটা নিয়ে যখন ওই আনা সাগরের পারে গেছে, পুলিশ এসে রাখছে, কই যাও পুলিশের জন্য এটা দিয়ে সামনে একটু পানি নিয়ে অসুবিধা দিয়া এই মালাটা দিয়া একটু পানি উঠাই নিয়ে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহির কাছে নিয়ে দিছে। আর ওই দিক থেকে পেছন দিয়েছে আনা সাগরটা পর্দা শুকিয়ে গেছে। শুধু আনা সাগর শুকাইনি, রাষ্ট্রের ভিতরে কোথাও কোনো পুকুরে কোনো খালে কোনো বিলে কোনো টেবুলে কোনো টিপ টেবুলে কোনো টেবুলে পানি নেই, সব শুকায় গেছে। শুধু তাই না, কোন বেড়া বকরি কোন কুকুর গাবি কোন মাছ থলে এক ফোঁটা দুধ নেই, সব শুকায় গেছে। চতুর্দিক দিয়ে কান্না আওয়াজ, হাহাকার সৃষ্টি হয়ে গেছে পানির বিপাশে। পিতৃরাজ প্রথম ডাক দিয়েছে থানার ওসি সাহেব, দূর থেকে যখন খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি দেখছে, দেখা মাত্রই নিজের বিছানায় প্রাণ দিয়ে সঙ্গে দিয়ে বিছায়া প্রত্যেককে নিচের মাটি তাদেরকে অ্যারেস্ট করে দিয়েছে। শুধু মাটিতে অ্যারেস্ট করে নাই, বসার সময় যে যে দিকে তাকাইছিল হাত পাও নড়াচড়া সব বন্ধ, পাথরের মূর্তির মতো হয়ে গেছে সব। দীর্ঘ সময় হয়ে যাওয়ার পরে পিতৃরাজ মুসলিম ফকির কে গ্রেফতার করতে, মৌলবীর গ্রেফতার করতে এত কিছু লাগে না, এত সময় লাগতেছে কেন? এবার তাক দিছে এসপি সাথে, এসপি কোথায়? বাংলা পুলিশ নিয়ে যাও, মুসলিম ফকির কে গ্রেফতার করে নিয়ে আসে। এসপি সাহেব ফাইট করে যখন যাইতেছে, খাজা মঈনুদ্দিন চিশতির দেখা মাত্র কোন ভয় ভীতি নাই, কোন প্রকার পরিবর্তন নাই, ভাষারও পরিবর্তন নাই, কথার পরিবর্তন নাই। আও আও বৈঠক বৈঠক বৈঠক। এসপি সাহেব
অন্যদের চেহারার দিকে তাকে এত ফিরি আগে যারা এসে তারাও তো বসবে, আমরা যদি তারা কি জন্য বসা আসার পর কি হইলো এটা যদি জিজ্ঞেস করতে চাই না বসলে তো জিজ্ঞেস করা যাবে না, লোদিকে আমরা একটু বসি যা করার তো করবো। যাইয়া যখন বসছে বসা মাত্র মিনিট নিচের মাটি যে যে চাইছিল শক্তিশালী দাঙ্গা বাহিনী নিয়ে যাও, যুদ্ধ করা লাগবে যুদ্ধ করে হলো মুসলিম ভোটারীকে গ্রেফতার করে নিয়ে আসে। আইজি সাহেব দাঙ্গা পুলিশ নিয়ে যখন সামনের দিকে যাইতেছে খাজা মঈনুদ্দিন চিশতি কোন পরিবর্তন নাই, আগের ভাষা আগের শব্দ আও আও বৈঠক যেই জায়গা বসছে বাস সব ঘুরে নিচে নিচের মাটি পিতৃ রাজা বলে সেনাবাহিনীর প্রধানকে ডাক দিয়ে বলে তোমরা আমার সাথে যাব। ঘর থেকে যখন বের হয়েছে পিতৃ রাজের মা তো এসে সামনে দাঁড়ায় ডাক দিয়ে বলে বাবা কই যাও, বলে মুসলিম ফকিরকে ধরার জন্য যাই। মা ডাক দিয়া বলে বাবা শুনো খুদার কসম করে বলি মুসলিম ফকির তোমার রাষ্ট্র দখল করার জন্য আসে না। আল্লাহ মোহাম্মদ শফি সাপ্লা চত্বরে ক্ষমতা দখল করার জন্য আসে নাই। আপাতত ইসলামের সভাপতি যেমন ক্ষমতা দখল করার জন্য হয় নাই, মুসলিম ফকির তো তোমার ক্ষমতা দখল করার জন্য আসে নাই। ও বাবা মুসলিম ফকির দিন প্রচার করার জন্য এসেছে, ইসলাম প্রচার করার জন্য এসেছে, যদি পাশটা চাও ক্ষমতা যদি টিকায় রাখতে চাও মুসলিম ফকিরের কাছে যায় মাপ চাও, না তোমার তোমার রাষ্ট্রে তত্ত্বে পাউস ভেঙ্গে চুরমার হয়ে যাবে। খাজা মঈনুদ্দিন চিশতির মা যখন এই কথা বলেছেন তখন খাজা মঈনুদ্দিন চিশতি আবার মা খুব বক্ত, ওই পৃথিরাজ মা খুব বক্ত, মা কথা শুনিয়া সেনাবাহিনী বলে না দৌড়ে গেছেন খাজা মঈনুদ্দিন চিশতির কাছে, দুই হাত চুরাক করে খেলা হবে খেলা হবে খেলতে আইসা দেখছে হাত আমরারও দুইটা, হাতের মধ্যে আঙ্গুল আমাদের পাঁচটা, হাতের আঙ্গুলের মাথায় তোমাদের জন্য লোক আমাদের আইসা দেখো দেখি সামনে খেলা হওয়ার জন্য আমরা পরিষ্কার বলে দিলে আবার চূড়ান্ত খেলা হবে। কোথাও পানি নাই, মায়ের স্থানে দুধ নাই, গাভীর স্থানে দুধ নাই, বকরের স্থানে দুধ নাই, হুজুর কোনো টিউবওয়েলের পানি নেই, কোনো কূপের পানি নেই, কোনো মদিনার আশাগর সমুদ্র কোথাও পানি নেই, হুজুর পানি কোথায় গেল? খাজা মঈনুদ্দিন চিশতি ডাক দিয়ে খাদেম রেখো গরের কোনার মধ্যে যে আশরাতে মালাতে যে পানি টুকু রাখা আছে তা নিয়ে আনা সাগরে সেরা দেবে, যেই আনা সাগরে পানি টুকু নিয়ে আসছে সারা মাত্র সব জায়গায় পানি এসে গেছে। বাদশাহ শাহজাহান ডাক দিয়ে করো বলো বলে এসে করো
বাদশাহবন্দির তখন যায় বলছেন মোল্লা জিউল বলে উযু ফানিলা হাদিসে পাকে রাসূল বলেছেন আল উযু সালাতুল মাউফু উযু হলো মুমিনের আশ্রয় সুবহানাল্লাহ সকালে নাস্তার পরে কই সুবহানাল্লাহ উযু মুমিনের আশ্রয় বাহ বাদশাহ মুজি কুদারে বসে দাঁড়িয়ে থেকে দূর দিশে বসেছে কি বলে হুজুরের কাছে অস্ত্র আছে আজকে যৌথ বাহিনীর মাধ্যমে আমাদের মাদ্রাসা গুলিতে আমরা মানুষ তৈরির কারখানা সেখানে অস্ত্রের কোনো সংযোগ হয় না আজকে তারা মাদ্রাসা পল্লাশীর নামে মাদ্রাসায় যাও পরিষ্কার ভাষায় বলে দিচ্ছে মানে মাদ্রাসায় 100 বার আসবা গেট খোলা দরজা খোলা ডেস্ক খোলা আলমারি খোলা সব খোলা আসবা দেখো কোনো করতে নেই কারণ আমাদের কোনো কিছু নকুচুরি নাই আজকে বক্তৃতা দিয়ে বলো কোন মাদ্রাসা এত কিছু হয় আর এত বিল্ডিং এত বিশাল বড় বড় মাহফিল হয় বিশাল বড় জেক দিয়ে পাক হয় এই অর্থ কোথায় থেকে আসে তল্লাশি নিতে হবে আরে তোমরা কি আর তল্লাশি নিবা গোটা বাংলাদেশের এক ইতিহাস সৃষ্টি করছে কওমি মাদ্রাসা মানুষের সামনে থেকে সুগান দিয়ে চাঁদা আদায় করে মানুষের সামনে ওপেন হিসাব দেয় সেই ইতিহাস কোনো কলেজ দেখাইতে পারে কোনো ইউনিভার্সিটি দেখাইতে পারে ঠিক না ঠিক ঠিক না ঠিক মাদ্রাসায় অস্ত্র নাই তালাশ করতে আসবা আসো দিনে দুইবার আসবা একবার রাতে একবার দিন দিনে দুপুরে আসবা একবার এই সাথে একবার ছাত্ররা কিভাবে তালাশ করে তবে একটা জিনিস খুব তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে দেখবা একদিক দিয়ে কালা কালা সুন্দর সুন্দর সালাম করতেছে আরেকদিক দিয়ে কান্দারে খাড়া করে রাখছে বাহিরে তসলিমা আসে কিনা হাইকোর্ট থেকে কোন কুলাঙ্গার ফতোয়ার বিরুদ্ধে ফতোয়া দেয় কিনা আল্লাহ কোরআনের বিরুদ্ধে কেউ কথা বলে কিনা সাহাবাগের নাস্তিক আর মুক্তাবদের কেউ স্লোগান দেয় কিনা হেফাজত ইসলাম লেনিন পাকিস্তান পরিষ্কার ভাষায় বলতেছি হেফাজত ইসলাম লেনিন পাকিস্তান নয় হেফাজত ইসলাম লেনিন মোদি না তোমরা যারা স্লোগান দিয়েছ তোমরা লেনিন ইন্ডিয়ান হেফাজতে ইসলাম মেড ইন পাকিস্তান নয় তোমরা মেড ইন ইন্ডিয়া তোমাদের সম্পর্ক মোদীর সাথে আমাদের সম্পর্ক বলির সাথে তোমাদের সম্পর্ক দিল্লির সাথে আমাদের সম্পর্ক রাসূলের বন্ধুর সাথে দিনের বেলা আসবা দিনের বেলা আইসা দেখবা তারা এই জায়গার মধ্যে মাদ্রাসার মধ্যে লেখাপড়া করতেছে নিস্তব্ধ আকারে সেখানে বসে তারা পড়ালেখা করতেছে কিন্তু কান্দা খাড়া করে রাখছে বাহিরে কোনো নাস্তিক মুক্তা ইসলামের বিরুদ্ধে কিছু বলে কিনা পরিষ্কার ভাষায় বলতে চাই আমরা কিন্তু মাদ্রাসার মধ্যে উল্টি মুরগি ফাড়ি না কথা আসতে বলবে না আমরা কি মাদ্রাসায় ফার্মি মুরগি ফাড়ি উল্টি মুরগি ফাড়ি আজকে যদি কেউ আমাদের মধ্যে থেকে যদি কেউ বলে যে মাদ্রাসার ছাত্রদেরকে রাস্তায় নামায় সুলগান দিয়ে তাদের লেখাপড়াকে নষ্ট করা যাবে না বাচ্চাদেরকে রাস্তায় নামানো যাবে না পরিষ্কার ভাষায় বলতে চাই আমরা কোনো বাচ্চাকে রাস্তায় কোনোদিন নামাই নাই সব আগে তারা সুলগান দিয়েছে তাদের কান্দে বাচ্চা নিতে রেখেছি আমরা পোলট্রি মুরগি ফালি না আমাদের মাদ্রাসার ছাত্র ফারুকের মুরগি নয় আমার ভাইরা অথন্দ প্রহরীর মতো দিনের বেলা লেখাপড়া করে আর রাত্রের বেলা আইসা দেখবা দুইটা তিনটার সময় কান লাগেই বা দরসায় দরজা দেওয়া বন্ধ থাকলে সেখানে কান লাগিয়ে দেখবা এক রুমের ভিতরে যদি 20-30 জন থাকে 200 জন শিক্ষক থাকে সেই রুমের রাতের নিষিদ্ধ রায় দেখবা সেখানে তাহাজ্জুদের নামাজে তেলাওয়াতের আওয়াজ শোনা যাচ্ছে জিকিরের আওয়াজ শোনা যাচ্ছে সেখান থেকে চোখের পানি ছাড়তেছে কান্নার আওয়াজ শোনা যাচ্ছে রাত্রের বেলা আমরা আল্লাহ দরবারে চোখের পানি সারি দিনের বেলা লেখাপড়া করি কান্দা আমাদের বাহিরে তাকে নাস্তিক মুক্ত যদি আসর মাঠে নামতে দেরি হয় না
আইনটাকে হাইকোর্ট থেকে রাষ্ট্রধর্ম ইসলামকে বাতিল করতে চাইছে পুরো মাঠ ছেলের সাহস হয় নাই বাতিল করতে হাইকোর্ট থেকে ফতোয়া প্রসিদ্ধ ঘোষণা করেছিল সেই ফতোয়া আবার হাইকোর্ট থেকে বহাল করতে বাধ্য হয়েছে বাংলাদেশের কুরনাস্তিকার মুক্তা যেই প্ল্যাটফর্ম থেকে ইসলামের বিরুদ্ধে কথা বলুক না কেন কাউকে পিনা ছিলেন যে নূর হোসেন কাশ্মীর আল্লাহ মোহাম্মদ শফি সারে নাই আমরাও ছাড়ব না খোদার কসম করে বলি হুজুর ওজুর পানিতে ওজু করে নামাজের মসজিদে যায় দিন নামাজ করে আল্লাহ তাআলার হাত উঠায় হাত উঠাইতে দিলি আপনার সিংহাসন টুকরা টুকরা হইতে দিলি ভাই السلام عليكم ورحمة الله وبركاته.